এই মুহুর্তের সবথেকে বড় খবর সন্দেশখালী তৃণমূল নেতা ও দুষ্কৃতী শেখ শাহজাহানকে এবার তলব করল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানা যাচ্ছে এই সপ্তাহে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে অন্যদিকে সকলেই জানেন যে শেখ শাহজাহান পলাতক কোথায় আছেন তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি সেই জন্য শেখ শাহজাহানের বাড়িতেই আইনি নোটিশ দিয়ে এসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানা যাচ্ছে শেখ শাহজাহানের ভাইয়ের কাছেই আইনি নোটিশ দেওয়া আসা হয়েছে অন্যদিকে কিছুদিন আগে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল তদন্তকারী অফিসারদের এরপর আঠেরো দিন অতিক্রান্ত হওয়ার পর আজকে শেখ শাহজানের বাড়িতে পুনরায় একশো পঁচিশ জন সশস্ত্র কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশের পুলিশকে সঙ্গে নিয়ে তার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা সূত্র মারফত জানা যাচ্ছে বাড়িতে গিয়ে সেরকম কিছুই পাননি কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকেরা কি করে পাবেন এতদিন কেটে যাওয়ার পর আর কি কোনো প্রমাণ থাকে আঠেরো দিনের মধ্যেই এতদিনে সব কিছু অন্য জায়গায় সরিয়ে ফেলা হয়েছে এখন আর কোনো প্রমাণই অবশিষ্ট নেই সেই জন্যই এতদিন পরে তার বাড়িতে যখন গেল কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তখন আর কিছুই পাননি অন্যদিকে কিছু না পেয়ে শেষ পর্যন্ত আইনি নোটিশ দিয়ে আসা হয়েছে অর্থাৎ তাকে হাজিরা দিতে হবে প্রথমবার আইনি নোটিশ দিল এর আগেও একবার দিয়েছিল এটা নিয়ে দ্বিতীয়বার এরপরে যদি হাজিরা না দেন তাহলে কি গ্রেপ্তার করবেইডি কিন্তু প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে অনেকগুলোয় কোথায় আছে সেটাই তো জানে না যদি সন্ধান পেত হয়তো এতদিনে গ্রেপ্তার করেই ফেলতো ইডি